বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন উপলক্ষে মিছিল শোভাযাত্রা। এইরকম জন্মাষ্টমী শোভাযাত্রা গত 10 বছরেও ঢাকার রাজপথে কখনো দেখতে পাইনি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে অপূর্ব একটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের প্রিয় সুব্রতা বলয় দাস। তো ভিডিও প্রথমে আমি সবাইকে জন্মাষ্টমী কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথে যে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সেই শোভাযাত্রার সকল কিছু তুলে ধরতে চেষ্টা করব। তো ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে বলে রাখি, ঢাকেশ্বরী মন্দির যেটি বাংলাদেশের জাতীয় মন্দির, সেই ঢাকেশ্বরী মন্দির থেকে এই শোভাযাত্রাটি শুরু হয় এবং বাহাদুর শাহ পার্ক যেটি ভিক্টোরিয়া পার্কের পাশে অবস্থিত সেখানে গিয়ে এটি শেষ হয়। পরবর্তীতে আবার ভিক্টোরিয়া পার্ক বা বাহাদুর শাহ পার্ক থেকে পুনরায় এই শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে এসে সম্পূর্ণভাবে সমাপ্ত হয়। তো আমরা আজকের এই শোভাযাত্রাটি দর্শন করার জন্য, শোভাযাত্রা অংশগ্রহণ করার জন্য প্রথমে ঢাকেশ্বরী মন্দিরে চলে যাই। সেখানে গিয়ে দেখি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছিল। তো কিছুক্ষণ গীতাযজ্ঞে অংশগ্রহণ করার পর তারপর আমরা মন্দিরের চারপাশটা একটু দর্শন করি। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে ঢাকেশ্বরী মন্দিরের বাইরে যে চত্বর রয়েছে যেখানে মা দুর্গার পূজা অর্চনা অনুষ্ঠিত হয়, আর এটি হচ্ছে ভিতরে একটি গেট। এই গেট দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করব। সচরাচর বাংলাদেশের সকল জেলা, উপজেলা এবং বিভাগীয় শহরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, কিন্তু ঢাকার এই শোভাযাত্রা হচ্ছে ঐতিহাসিক, অর্থাৎ অনেক বছরের পুরনো হচ্ছে এই জন্মাষ্টমী শোভাযাত্রা। আমরা জন্মাষ্টমী শোভাযাত্রার দর্শন করার পূর্বে মাতা ঢাকেশ্বরী অপূর্ব প্রতিমা দর্শন করব। এটি হচ্ছে মাতা ঢাকেশ্বরী যে মূল মন্দির রয়েছে, মন্দিরের চত্বর দেখতে পাচ্ছেন, শত শত সনাতনীরা এখানে বসে বিশ্রাম করছেন। তো এই হচ্ছে মাতা ঢাকেশ্বরী। সকলে উচ্চস্বরে বলুন, ঢাকেশ্বরী মাতা কি জয়। বাংলাদেশে বর্তমানে অত্যন্ত সংকটময় পরিস্থিতি বর্তমান রয়েছে, বিশেষ করে বন্যার কবল গ্রাসে বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এই সকল অঞ্চল মারাত্মকভাবে প্লাবিত হয়েছে, যার কারণে উৎসবের আমেজ গতবারের মতো ওইরকমটা নেই। আর এরই প্রতিফলন আপনারা দেখতে পাবেন আজকের এই জন্মাষ্টমী শোভাযাত্রার মাঝে। যেহেতু জন্মাষ্টমী শোভাযাত্রাটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়, ঢাকেশ্বরী মন্দিরের চারদিকে যথেষ্ট নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে, যেন কোনো প্রকার অশুভ বা অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে। তো আমরা এখন মন্দির থেকে বাইরে আসলাম, যে সকল প্রদর্শনী রয়েছে প্রদর্শনীগুলি এক এক করে দর্শন করব। আমি কখনো ভাবিনি ঢাকার এই শোভাযাত্রাটিকে এইরকমভাবে দেখতে হবে। সাধারণত গত বছর প্রায় কয়েক লক্ষ সনাতনীর অংশগ্রহণে ঢাকার রাজপথ কম্পিত হয়। এত এত পরিমাণ শোভাযাত্রার মধ্যে প্রদর্শনীর আয়োজন করা হয় যে যেটি বলার অপেক্ষা রাখে না, কিন্তু এইবার মাত্র হাতে গোনা 5 থেকে 7টি বিভিন্ন প্রকার পৌরাণিক সাজে প্রদর্শনী আকারে সকলের মাঝে দর্শন দেওয়া হয়েছে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা বলতে বলতে এখন এই শোভাযাত্রার শুরু দর্শন করছি। দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার বলয়ে, নিরাপত্তার চাদরে আবৃত হয়ে আছে শোভাযাত্রার যে রাস্তা রয়েছে সেই রাস্তা প্রাঙ্গণ। বলতে বলতে একটু একটু করে সকলে সামনের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই শোভাযাত্রাটি শুরু হয়ে গেল ঢাকেশ্বরী মন্দির থেকে বাহাদুর শাহ পার্কের উদ্দেশ্যে শোভাযাত্রা শুরু করলো। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের বিশেষ প্রটোকল টিম, আর বাংলাদেশ পুলিশের আগে আপনারা দেখতে পেয়েছিলেন সেনাবাহিনী, যারা বর্তমানে দেশ রক্ষার কাজে নিরবিচ্ছিন্নভাবে যুক্ত রয়েছেন।
দেখতে পাচ্ছেন এক এক করে আমাদের সনাতনের ভাই বোনেরা সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নিরাপত্তার চাদরে এমনভাবে আবৃত করা হয়েছে যে শোভাযাত্রার মাঝখানে, শোভাযাত্রার কিছু দূর পর পর, সামনে পিছনে সকল দিকে বিশেষভাবে বলয় তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমাদের সনাতনী ভাইয়েরা হাততালি দিয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এটি হচ্ছে মূল ব্যানার। এই ব্যানার থেকেই মূলত এই শোভাযাত্রাটির শুরু হয়। ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল, ঢাকার এই শোভাযাত্রাকে বলা হয় জন্মাষ্টমী মিছিল। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন দলে দলে সনাতনীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 5250 বছর পূর্বে দুষ্টের দমন, সৃষ্টের পালন, সেই সাথে লীলা আস্বাদন করার জন্য এই জগতে আবির্ভূত হন। ভগবানের এই আবির্ভাবকে কেন্দ্র করেই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি প্রাককালে যখন রোহিণী নক্ষত্র যুক্ত হয়, সেই দিনে আমরা জন্মাষ্টমী মহোৎসব বা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহোৎসব পালন করে থাকি। তো আজকের এই শোভাযাত্রা যখন আমি দর্শন করি, আমি অত্যন্ত ব্যথিত হই। কেননা সচরাচর আমি গত কয়েক বছর ধরেই এই জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণ করছি এবং আপনাদের মাঝেও এই জন্মাষ্টমী শোভাযাত্রার ভিডিও প্রচার করতে চেষ্টা করেছি। তাহলে আমার এই ব্যথিত হওয়ার কারণ কি? আমি তো এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি, চলুন কেন আমি ব্যথিত হই। কেননা গত বছর এই জন্মাষ্টমী শোভাযাত্রায় প্রায় 2 লক্ষের অধিক সনাতনীরা অংশগ্রহণ করেন, সেই সাথে আবার বিবিধ প্রকার প্রদর্শনী আয়োজন করা হয়, যেখানে পৌরাণিক সাজে ভগবান এবং ভগবানের বিভিন্ন অবতার থেকে শুরু করে দেবদেবীর দৃশ্যপট সকলের মাঝে উপস্থাপন করা হয়। কিন্তু আজকের এই যে শোভাযাত্রা দেখতে পাচ্ছেন, এটি অত্যন্ত সীমিত পরিসরে আয়োজন করা হয়। এর অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের অন্যতম জেলা ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, এই সকল জেলার লক্ষ লক্ষ মানুষ বন্যার কবলে অনেক কষ্টে দিন যাপন করছেন। এজন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যে পরিষদের নেতৃত্বে সারা বাংলাদেশের জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, সে পূজা উদযাপন পরিষদ সকল জেলা উপজেলার জন্মাষ্টমী শোভাযাত্রা যাতে না হয় সে নির্দেশনা প্রদান করেছেন। সেই সাথে এই জন্মাষ্টমী শোভাযাত্রার জন্য যে অর্থ ব্যয় হতো, সেই অর্থকে মানবতার সেবায় প্রচার করার জন্য, মানবতার সেবায় নিবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন। আর সারা বাংলাদেশে এই জন্মাষ্টমী শোভাযাত্রাকে ক্যান্সেল করার কারণে ঢাকার শোভাযাত্রার মধ্যেও বিশেষভাবে প্রভাব পড়ে। আপনারা তো এর আগে কয়েকবার শোভাযাত্রার ভিডিও দর্শন করেছেন, কিন্তু জন্মাষ্টমীতে এইরকম শোভাযাত্রা কখনোই দর্শন করেননি। যে দেখতে পাচ্ছেন এক এক করে বিভিন্ন ট্রাকে করে সনাতনীরা এই শোভাযাত্রায় আনন্দ মিছিল করছেন, এরকম ট্রাক ছিল প্রায় 100-এরও অধিক। কিন্তু এবারে 2024 সালের শোভাযাত্রা দেখতে পাওয়া যায় হাতে গোনা মাত্র 30-35টি ট্রাক শোভাযাত্রায় অংশগ্রহণ করে। একটু আগে আমরা দেখতে পেলাম আন্তর্জাতিক কৃষ্ণ ভবানীপুজো সংঘ ইসকন থেকে একটি ট্রাক এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, এবং এই ট্রাকের মধ্যে আমাদের অনেক ভক্তরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। বন্যা, বৃষ্টি কিংবা যে কোনো মহামারী তখনই আসে যখন ধরিত্রী মাতা এবং জরা প্রকৃতি আমাদের প্রতি রুষ্ট হন। সাধারণত মা দুর্গা আমাদেরকে 3 ধরনের ক্লেশ প্রদান করেন, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আদি আত্মিক। তো বিভিন্ন রকমের ঝড়, বন্যা, বৃষ্টি এগুলি আদি দৈবিক ক্লেশ। ইন্দ্র দেবতা, তারপর হচ্ছে বায়ু দেবতা,
বিভিন্ন প্রকার দেব দেবী আমাদেরকে এই সকল ক্লেশ প্রদান করেন, আর যেই ক্লেশগুলির কারণে আমরা বন্যা, অতিবৃষ্টি, খরা, বিবিধ প্রকার দুর্যোগের সম্মুখীন হই। যখন আমরা কৃষ্ণ ভক্তি করি এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণে সন্তুষ্টি লাভের চেষ্টা করি, তখন ভগবান আমাদের প্রতি প্রসন্ন হন। আর ভগবান যখন প্রসন্ন হন, তখন জরা প্রকৃতিও আমাদের প্রতি সহায় হন, আমাদেরকে কোনো প্রকার দুর্যোগ বা ক্লেশে সম্মুখীন হতে হয় না। যদিও যতই আমরা কৃষ্ণ ভক্তি করি কিংবা ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করি না কেন, যেহেতু আমরা এই জগতে এখন অবস্থান করছি, এর কারণে আমাদের সকলকেই বিবিধ প্রকার কষ্ট দুঃখ সহ্য করতে হবে। কেননা এই জড়জগতের আরেক নাম হচ্ছে দুঃখালয়, অর্থাৎ দুঃখের আলয়। এখানে যারা আমরা অবস্থান করছি, আমাদের সকলকে অবশ্যই দুঃখ ভোগ করতে হবে। কিভাবে আমরা এই দুঃখ থেকে মুক্তি পাব? যখন আমরা ভগবানের এরকম উৎসব পালনের মাধ্যমে ভগবানের প্রতি ভক্তি লাভ করব এবং ভক্তি লাভ করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হব, ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়ার মাধ্যমেই আমরা ভগবানের পরম কৃপা লাভ করতে পারব। আর একমাত্র ভগবানের পরম কৃপা যদি আমরা লাভ করতে পারি, তাহলেই আমরা এই দুঃখে কষ্টের জগৎ থেকে পরিত্রাণ পেয়ে ভগবানের পরম ধাম গোলক বৃন্দাবন, যে গোলক বৃন্দাবন থেকে আমরা এই জগতে পতিত হয়েছি, সেই গোলক বৃন্দাবনে গমন করতে পারব, ভগবানের পরম পদ লাভ করতে পারব। দেখতে পাচ্ছেন এক এক করে ট্রাক সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং প্রতিটি ট্রাকেই ভর্তি করে সনাতনীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং অনেকগুলি ট্রাক দেখতে পেলাম যেগুলিকে পুষ্প দ্বারা অপূর্বভাবে সজ্জিত করা হয়েছে এবং প্রতিটি ট্রাকের সামনে রয়েছে ব্যানার। তো আমরা এখন শোভাযাত্রা প্রায় শেষের দিকে আসি। তো শোভাযাত্রার শেষে আপনারা অন্যরকম অবাক করা কিছু দৃশ্য দেখতে পাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। Hare Rama